আর্গুমেন্টটা মূলত আপনার একটা প্যারাগ্রাফ থাকবে, সেটা আপনার 5 থেকে 7 লাইনের মতন, এবং সেই প্যারাগ্রাফের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ফ্লজ দেওয়া থাকবে, বিভিন্ন ধরনের ভুল দেওয়া থাকবে। তো আমরা ইস্যুতে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে, আমরা ইস্যুতে একজন অথরের পার্সপেক্টিভে চিন্তা করছিলাম, যে একজন অ্যাডভাইজার হিসেবে আমরা কীভাবে একটা সিচুয়েশনে দুইটা পক্ষে এবং দুইটা পক্ষ এবং বিপক্ষ যেতে পারে, এবং পক্ষে এবং বিপক্ষে গেলে আমাদের আসলে সেখানে কী করা উচিত, কীভাবে সেটা লিখা উচিত, ওই দিকের উপর, ওই জিনিসের উপর বেস করে আমরা ইস্যুর আর্গুমেন্ট, ইস্যুটা আমরা দেখেছি। আর্গুমেন্ট যেটা থাকবে এটা ইস্যুর মতো না, এটা একটু ডিফারেন্ট। দুটোর মধ্যে পার্থক্যটা কী সেটা আমি একটু পরেই আপনাদেরকে বোঝাচ্ছি। যখন আমরা একটা আর্গুমেন্ট রাইটিং লিখবো, তখন সেখানে আমাদেরকে একজন ক্রিটিকের ভূমিকা পালন করতে হবে। তো একজন ক্রিটিকের ভূমিকা পালন করা মানে কি, ক্রিটিকের কাজ কি? ক্রিটিকের কাজ হচ্ছে ভুল ধরা। তারা বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন টপিকের উপরে ভুল ধরে। যেমন একজন বইয়ের ক্রিটিক, সে বলবে যে বইটা আসলে কিরকম, বইটার মধ্যে কি বক্তব্য আছে, বইটার মধ্যে স্টোরিটা কিরকম, সেটা কিভাবে জেনারেট হয়েছে, ক্যারেক্টারাইজেশনটা কিরকম হয়েছে, সেখানে ভুল কি ছিল, আর সেখানে লিখার মধ্যে মানে রাইটিং স্টাইলটা কিরকম ছিল, কিরকম হলে ভালো হইতো। হ্যাঁ, তো বিভিন্ন বিষয় নিয়ে তারা হচ্ছে ভুল ধরে। বা রান্নার অনুষ্ঠানের মধ্যে আমরা ওই যে জাজ যাকে থাকে, যেটা আপনার হচ্ছে মাস্টার শেফ, মাস্টার শেফের যে প্রোগ্রামটা আমরা দেখি, ওখানের মধ্যেও কিন্তু জাজ থাকে এবং তারা ক্রিটিক হিসেবে কাজ করে। তারা বলে যে এখানের মধ্যে মিষ্টিটা কম হয়েছে, বেশি ঝাল বেশি হয়েছে, বা এখানের মধ্যে কোনো একটা উপাদানের গন্ধ বেশি আছে। হ্যাঁ, এরকমভাবে তারা বিভিন্ন বিষয়ের উপর তারা ভুল ধরে। বা ধরেন আপনার কোনো একটা মুভি ক্রিটিক, তো মুভি ক্রিটিকরা হচ্ছে তারা সাধারণত মুভিটা কিসের উপর বেস করে করা, মুভিটার মধ্যে কোনো মেসেজ আছে কি না, মুভিটাতে কি ধরনের ক্লাইম্যাক্স আছে, বা সেটা কতটুক যৌক্তিক, মুভির সিনগুলা সেটা সিনেমাটোগ্রাফি হোক, সেটা হচ্ছে কোরিওগ্রাফি হোক, অথবা সেখানে ডায়লগ ডেলিভারি, তার অভিনয় কে কীরকমভাবে করছে, কোনটা ভালো কোনটা খারাপ, এই ব্যাপারে যে ক্রিটিকের কাজটা যে করে। আমরা মূলত আমাদের আর্গুমেন্টের রাইটিংয়ে আমরা এই কাজটা আসলে করব। তো কিভাবে করতে পারি আমরা এই কাজটা? সাধারণত দেখা যায় যে ইটিএসের ক্ষেত্রে, ইটিএসে যে আর্গুমেন্ট, যে রাইটিংটা থাকে, সেখানে একটা প্যারাগ্রাফ থাকে 5 থেকে 7 লাইনের, এবং সেখানে তারা ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে একটা ঘটনা বর্ণনা করে, এবং সেই ঘটনার বর্ণনার মধ্যে কিছু ভুল দিয়ে থাকে, ভুল ইনফরমেশন দিয়ে থাকে। তো আপাত দৃষ্টিতে আমাদেরকে যখন আমরা এটা পড়ি, তখন আসলে তেমন কোনো পার্থক্য মনে হয় না, আমাদের কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা এরকম হওয়ার কথা ছিল, সেটা এরকমভাবেই হয়েছে, কোন একটা জিনিসের ঘটনার পেছনের ব্যাখ্যাটাও ছিল। তো ক্রিটিকের যে কাজগুলো থাকে সেগুলোকে আমি যদি আবার একটু পুনরায় বলি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্লজ তারা খুঁজে বের করে, ফাইন্ডিং ক্লজ। তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভুল থাকে, সেই ক্লজ না সেটা সেটা ফ্লস হবে, বিভিন্ন ধরনের ভুল তারা আসলে দিয়ে থাকে, এবং সেটা আসলে কেন হয়েছে বা কি কারণে হয়েছে সেই জিনিসটা তারা সেই ভুলগুলো বলে। এবং যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, বা যদি কোনো একটা আউটপুট বা রেজাল্ট যদি সেখানে ভুল থাকে, তাহলে সেটা কেন ভুল সেই জিনিসটা তারা হচ্ছে ওখানের মধ্যে বলবে, যে এই কারণে এইটা ভুল হয়েছে, এখানে এই জিনিসটা এরকম না থাকলে, অন্যভাবে থাকলে হয়তো আউটপুট বা রেজাল্ট অন্যভাবে হতে পারতো। তো আমাদের এই ইস্যু এবং আর্গুমেন্টের মূল পার্থক্যটা হচ্ছে, এখানে আমরা ইস্যুতে একজন অথরের ভূমিকা মানে আপনার অ্যাডভাইজারের ভূমিকা পালন করি, যেখানে মধ্যে আমরা দুইটা পক্ষ নিই, সেখান থেকে যে কোনো একটা পক্ষর পক্ষটা নিয়ে সেটা যুক্তি দাঁড় করা, যে কেন আমি ওই পক্ষটা নিচ্ছি, সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, যে কোনো একটা সাইড আমি গিয়ে আমি সেটা ব্যাখ্যা করবো, যে আমি আসলে কেন ওই সাইডটা নিচ্ছি, এটার পিছনে কারণ কী, এটার রিজনগুলো আমি বলবো, সেটার কিছু সাপোর্টিভ ইনফরমেশন দেব, আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেব। আর এডাব্লিউ এর আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে একটা প্যাসেজ দেওয়া থাকবে বা একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে 5 থেকে 7 লাইনের, এবং সেখানের মধ্যে একটা ঘটনা দেওয়া থাকতে পারে, কোনো একটা রিপোর্ট দেওয়া থাকতে পারে, কোনো একটা ম্যানুস্ক্রিপ্ট দেওয়া থাকতে পারে, কোনো একজন মার্কেটিং ম্যানেজার
বা কোনো একজন সেলস পার্সনের বক্তব্য থাকতে পারে, কোনো একজন চেয়ারপার্সন, কোনো একটা কোম্পানির মালিক ওনার, সে তার কোম্পানিতে কি কাজ করা হয়েছে বা কোন জিনিসটাকে তারা সলভ করছে, কোনো একটা প্রবলেম হয়তো তারা সলভ করছে সেই জিনিসটা তারা বলতে পারে, বা কোনো একজন সিম্পলি হচ্ছে কি বলতে পারে যে আপনার কোনো একটা মার্কেটিং পার্সন, সে হয়তো বলবে যে তার এখানের মধ্যে কোন একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা তারা সলভ করছে। তো আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হতে পারে যে না, ওরা যেভাবে বলছে যে সকল একটা প্রবলেম আইডেন্টিফাই করছে এবং সেখান থেকে তারা কিছু সলিউশনের মধ্যে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে যে তার মধ্যেও কিছু ভুল আছে। সেই ভুলগুলো আমাদেরকে খুঁজে বের করতে হয় যে কেন তাদের ওই বক্তব্যটা ভুল। তো এখানে এই ভুলগুলো সাধারণত র্যান্ডমলি বিভিন্ন ধরনের হতে পারে, বাট আমাদেরকে মানে আমরা আসলে মূলত 7 ধরনের ভুল নিয়ে আলোচনা করব, যে একটা প্যাসেজের মধ্যে এডব্লিউ আর্গুমেন্টে 7 ধরনের ভুলের মধ্যে যে কোনো 4টা বা 5টা ভুল দেওয়া থাকে, আমাদেরকে সেখান থেকে 3টা বা 4টা ভুল আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো সেই ভুলগুলা কেন হয়েছে, ওই ভুলগুলার পিছনে কারণ কি, ওই ভুলগুলা না হলে কিভাবে করা যেত, কিভাবে সলিউশনটা আসতো, অল্টারনেট কোনো একটা ওয়ে থাকলে সেটা কিরকম ভাবে হইতে পারতো, ওই ব্যাপারটা আমরা আসলে ব্যাখ্যা করতে চেষ্টা করব লিখার মধ্যে। তো তো প্রথমে আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে, যে আমি যে 7টা ভুলের কথা বললাম, যে 7টা ভুল 7টা ফ্লস কি ধরনের হয় দেখতে, বা সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে একটা নির্দিষ্ট লাইনে অমুক জায়গায় এই কথাটা ভুল দেওয়া আছে। তো সেই জিনিসগুলো আমি প্রথমে ব্যাখ্যা করি। আমাদের এখানে তো 7টা ভুলের মধ্যে ফার্স্ট যে ভুল সেটার নাম হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেমের একটা ভুল আছে আমাদের, সেই জিনিসটা আমি এখন প্রথমে ব্যাখ্যা করব। এটাকে আমি ব্রেকেটে আমি যদি একটু ডিসক্রাইব করে লিখি, সেটা হচ্ছে অল থিংস বি আনচেঞ্জ ওভার টাইম, মানে সময়ের সাথে সাথে সব জিনিস আগে যেরকম ছিল সেরকম ভাবেই আনচেঞ্জ অবস্থায় আছে, কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই। এই ধরনের কোনো একটা টাইম ফ্রেম থাকলে আমরা সেখানের মধ্যে পরিবর্তন কেন হয় নাই সেইটার একটা ভুল ধরতে পারি। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দিতে চাই, ধরেন আমি আমার বাসা হচ্ছে ঢাকার উত্তরাতে, আমি এখানের মধ্যে ছোটোবেলা থেকে বড় হয়েছি, তো আমার এখানে কলেজ ছিল রাজুকে, আমি এখানে আমার ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে আমি ইউনিভার্সিটি পড়েও বা এখনও মাঝে মধ্যে গিয়ে আড্ডা দিই। তো ওখানের মধ্যে আমরা একটা একটা মোটামুটি একটা শপিং শপিং মল না ঠিক ধরেন একটা সুপার স্টোর, একটা বড় একটা সুপার স্টোর আছে, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাবা চালায়। তো তার সাথে আমাদের বেশ ভালো খাতির, তো তার সাথে বিভিন্ন কথাবার্তা বলতে গিয়ে বললাম যে আচ্ছা আঙ্কেল, আপনি যে এত বড় এখন একটা সুপার স্টোরের মালিক হয়েছেন বা চালাচ্ছেন, এত বড় একটা ব্যবসা চালাচ্ছেন, এটা আপনি আসলে কীভাবে শুরু করছেন? তো উনি হয়তো উনি বলতেছেন যে আমি যখন আজ থেকে 30 বছর আগে প্রথম ঢাকা এখানে মধ্যে আসি উত্তরাতে, তখন আমার হাতে তেমন কোনো ক্যাপিটাল ছিল না, আমি জাস্ট একটা ছোটের টুকরির মধ্যে জাস্ট পান বিড়ি সিগারেট আমি বিক্রি করা শুরু করছিলাম প্রথমে, তখন বেশ কষ্ট মষ্ট করে আমাকে চলতে হয়েছে, কারণ তখন এই জায়গাটা বেশ ফাঁকা ছিল, বন জঙ্গল ছিল, একদম নদী নালার মতো একটা বিশাল জায়গা ছিল, লোকজন তেমন ছিল না, আমাদেরকে আমাকে আর কি ফেরি করে করে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে, বিক্রি করতে হয়েছে। তারপরে আস্তে আস্তে সময় পার হলো, আমি পরবর্তীতে একটা ঠেলা গাড়ি কিনলাম, একটা ভ্যান কিনলাম, ভ্যানে আমি বিক্রি করা শুরু করলাম। তো আমি চাও বিক্রি করছি, এগুলোর সাথে সাথে কিছু আইটেম বাড়াইছি, যেমন কেক, রুটি, কলা, এগুলো বিক্রি করা শুরু করছি। তার পরবর্তীতে আমি একটা জায়গায় আরও কিছু, যখন আমার ক্যাপিটাল আসলো, কিছু লাভ আসলো, আমি যখন একটা দোকান দিলাম, ছোট একটা দোকান, ওই দোকানের মধ্যে আমি আরও কিছু আইটেম বাড়ালাম, রাস্তার পাশের দোকান, জাস্ট ওই যে যে টিন দিয়ে বা কাঠ দিয়ে বানানো দোকান। এভাবে আরও 4-5 বছর গেল, 3-4 বছর এরকমভাবে, যখন এখানে মধ্যে আসার পর 10-12 বছর পরে আমি একটা বাসার নিচে আমি একটা দোকান, একটা ভাড়া নিই গ্যারেজের এখানে মধ্যে, ওখানের মধ্যে আমি আসলে তখন আবার মানে ওখান থেকে আবার মানে বড় করে একটু শুরু করি। এই করতে করতে আরও একটা 2টা দোকান আমার আস্তে আস্তে বাড়লো, কিছু জায়গা জমি কিনলাম, তারপরে ওই দোকানগুলোকে আবার একটু বড় করলাম। এই করতে করতে আজ থেকে এখন 30 বছর পরে আমি এখন একটা বড় সুপার একটা সুপার শপের আমি মালিক হয়েছে, বা আমি এখন এটা চালাচ্ছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলতেছে। তো তার এই ঘটনাটা দেখে আমরা যে জিনিসটা বুঝলাম, যে আজ থেকে 30 বছর আগে তিনি তখনকার সময়ে থেকে এখন পর্যন্ত যেভাবে উনি স্ট্রাগল করে একটা অবস্থায় উনি পৌঁছাইছেন, আমি যদি চিন্তা করি যে আমি রাতুল, আমি যদি এখন এই অবস্থায়
বর্তমানে 2019 সাল, আমি যদি এখন আজমপুরে বা হচ্ছে হাউস বিল্ডিং বা রাজলক্ষ্মীর মোড়ে যদি আমি একটা ছোট একটা টুকরি নিয়ে সেখানের মধ্যে আমি যদি পান বিড়ি সিগারেট নিয়ে বসি, তাহলে আজ থেকে 30 বছর পরে আমার এই আঙ্কেলের মতন, এই চাচার মতন আমার একটা বড় সুপার স্টোর হবে। এইটা যদি আমি থিঙ্ক করি যে ওই লজিকে উনি এভাবে আসছে, সুতরাং আমি যদি এখন থেকে শুরু করি ঠিক 30 বছর পরে আমারও সেম এরকম একটা দোকান হবে, এইটা ধারণা করা বা এই জাজমেন্টে আসা কি ঠিক কি ঠিক না? একদমই ঠিক না, কারণ তিনি যখন ওই সময় শুরু করছেন তখন ওই সময়কার পার্সপেক্টিভে লোকজন কম ছিল, তখন ওই সময়কার পার্সপেক্টিভে হচ্ছে তাকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় নিতে হয়েছে, তার এখন ওই সময় কম্পিটিটর কম ছিল, তখন হয়তো এতটা চাঁদাবাজি ছিল না বা অন্যান্য কিছু ফ্যাক্টর ছিল। এখনকার সময় কম্পিটিটর বেশি, এখন উনি উনি তখনকার সময় যে ইনভেস্টমেন্ট নিয়ে যদি 100-200 টাকা নিয়ে যদি উনি শুরু করতেন, আমি কিন্তু এখন 100-200 টাকা নিয়ে শুরু করতে পারবো না, আমার মিনিমাম এখন 10 মোটামুটি 50-60 হাজার টাকা লাগতো ছোট্ট একটা মানে দোকান দিতে গেল, একটা ভেনা দোকান দিতে 50-60 হাজার টাকা 1 লাখ টাকা মালামাল লাগবে। তো সব ক্ষেত্রে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, তো আমি টাইম ফ্রেমের একটা ভুল এখানে ধরতে পারি। যখন একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, যদি এরকম ভাবে দেওয়া থাকে আজ থেকে 30-40 বছর আগে কোনো একটা ঘটনার সাপেক্ষে বর্তমানে যে আউটপুটটা বা রেজাল্ট আমি পাচ্ছি, সেম যদি আমি এখন থেকে জিরো টাইম লাইনে যদি জিরো থেকে শুরু করি, তাহলে ঠিক এরকম 30-40 বছর পরে একদম সেম একটা আউটপুট পাবো, এইটা আমরা বলতে পারি না। এটা হচ্ছে নাম্বার ওয়ান ভুল, এটা হচ্ছে প্রথম ভুল। আমরা এখানের মধ্যে আমরা ক্রিটিক হিসেবে অ্যাটাক করতে পারি যে এই যে লজিকটা বলছে এই লজিকটা আসলে ভুল, এটা পসিবল না। এবার আসি পরেরটায়, পরের যে ভুল সেটাকে বলা হচ্ছে আনরিপ্রেজেন্টেটিভ ডাটা। তো আনরিপ্রেজেন্টেটিভ ডাটাটা বলতে কি বোঝায়? এই ডাটাটা বলতে বোঝায় যে যখন আমি কোনো একটা সার্ভে করি বা কোনো একটা ইনফরমেশন আমি নেই, কোনো একটা জায়গার খতিয়ান নেই বা হচ্ছে কোনো ডিসিশন নেওয়ার জন্য আমি যদি তার আগে মানুষজনের সাথে কথাবার্তা বলি বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমি যদি হিসাব করি যে এত পার্সেন্ট অত পার্সেন্টের জায়গা থেকে আমার এরকমভাবে কোনো একটা পজিটিভ নিউজ আসতেছে, সুতরাং সেটা ওভারঅল আমার জন্য একটা সাপোর্টিভ হবে, সেই জিনিসটাকে হচ্ছে গিয়ে আমার ধারণা করা এক ধরনের ভুল। মানে আনরিপ্রেজেন্টেটিভ ডাটা বলতে বোঝায় যে ডাটাটা আমার কাছে ফুললি ক্লিয়ার না, যে ডেটাটা আমার কাছে মানে সলিড না, যে ডেটা আমার কাছে মনে হতে পারে যে এটার কোনো একটা নির্দিষ্ট পোর্শনের জন্য পার্সিয়ালি ট্রু হইতে পারে, বাট সেটা আমার ওভারঅল পপুলেশনের জন্য সেটা আমার সাফিসিয়েন্ট না বা সেটা আমার জন্য ইম্পর্ট মানে ওরকম কোনো গুরুত্বপূর্ণ না। যেমন আমি যদি এখন এক্সাম্পল দিতে চাই, আচ্ছা হাসান ভাই আপনি তো দেখতে পাচ্ছেন না শুনতেছেন, আচ্ছা আপনার আপনার দেশে বাড়ি কোথায়? রাজশাহী। আচ্ছা তো রাজশাহীর আপনি যেখানে থাকেন তার আশেপাশের মানে কিছু জায়গার নাম বলুন তো, জায়গা বলতে লাইক আপনার গ্রাম বা ইউনিয়ন এই কয়েকটা নাম বলেন তো, আমি একটু নামগুলো লিখি। এখন আচ্ছা আমি এটা লিখলাম, এখন আমি ধরলাম যে হাসান ভাই উনি ওনার এলাকা থেকে এই সকল যে ইউনিয়ন, এই ইউনিয়ন পরিষদের মানে ইউনিয়নগুলোর থেকে একটা নির্বাচন হবে, চেয়ারম্যান পদে উনি দাঁড়াইছেন, উনি চেয়ারম্যান পদে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে তো হাসান ভাই উনি ওনার যে চেলাপেলা তাদেরকে ডেকে বললেন যে আচ্ছা যা তো একটু খোঁজ খবর নিয়ে আয় তো, যে কী অবস্থা, মানে মানুষজন কী চিন্তা করতেছে, মানে এখনকার ইলেকশনে কী অবস্থা, কে কিরকম চিন্তা করতেছে বা কি হইতে পারে, আমি জিতবো কি জিতবো না, একটু খোঁজ খবর নিয়ে আয়। তো তারা গেল, তারা গিয়ার পরে সকালবেলা বেরোলো, রাত্রে সন্ধ্যার সময় আসলো, আসে বলল যে ওস্তাদ খবর তো একদম কড়া খবর পাইছি। কি কড়া খবর? যে 90% লোক বলছে যে আপনি জিতবেন। হাসান ভাই তো মহা খুশি যে আচ্ছা ঠিক আছে, ওই 90% লোক জিতছে। পরে দেখা গেল যে হাসান ভাই গুহারা আসছে, প্রায় কয়েক হাজার ভোটে হেরে গেছে। উনি কিন্তু খুব ধারণা করে রাখছেন যে উনি জিতবেন, কারণ 90% লোক বলছে। আমার এই জায়গার মধ্যে হচ্ছে ভুল, এখানে আমার জাজমেন্টটা ভুল হচ্ছে কীরকমভাবে, এই যে 90%-এর কথা আমি বললাম, এটা হচ্ছে কোন 90%? আমার টোটাল পপুলেশনটা আসলে কত? আমি যদি ধরে নিই যে এখানের মধ্যে চারটা এরিয়া, চারটা এরিয়ায় আমার হচ্ছে
ধরেন 1K 1,000 যদি পার্সন ধরি, প্রত্যেক জায়গায় হচ্ছে কি 1K অ্যাভারেজ, কম বেশি হইতে পারে, আমি ধরলাম যে 1,000 বা 1K হচ্ছে কি পার্সেন্টেজ লোকজন। এখন তার যে চেলাপেলা সারাদিন ঘুরে আসলো, তারা মনে করেন শুধুমাত্র চারঘাট এবং বাঘা লোকজনের খবর নিয়ে আসছে এবং সেখান থেকে 90% লোক বসে তাকে ভোট দেবে, কারণ হাসান ভাই এলাকায় হচ্ছে চারঘাটে এবং ওনার পাশে এরা হচ্ছে বাঘা, তো এই দুই জায়গায় লোকজন হাসান ভাইকে ভালো করে চিনেই, তারা তো বলবেই। কিন্তু হইতে পারে যে এই যে গোদাগাড়ির নিমতলা, এখানকার কেউই হাসান ভাইরা পছন্দ করে না, তাকে তারা ভোট দিলই না এবং তারা সেখান থেকে কোনো ভোটই হাসান ভাই পাইল না। আর চারঘাট বাগা, আর বাগা থেকে যে ভোট উনি আশা করতেছিলেন 90% মতন, যেটা উনি হিসাব করে নাই, মানে উনি এটা জাজ করে নাই আসলে কোন এলাকা থেকে হয়েছে। আমি এখন এই জিনিসটাকে এইভাবে জাজ করতেছি যে আমি ধরে নিলাম যে গোদাগাড়ি এবং নিমতলা প্রথম দুইটা লোকেশন থেকে সে কোনো ভোটই পায় নাই, পরের যে দুইটা লোক আছে ওখান থেকে সে কিছু কম ভোট পাইছে, ইন টোটাল সে হেরে গেছে। তো আমাকে যখন কেউ ওজন বলবে যে এত পার্সেন্ট ডেটা বা এত পার্সেন্ট লোক, এত পার্সেন্ট পপুলেশন, এত পার্সেন্ট সেলস হবে, তো আমার কাছে এখানে একটা ডাউট থাকবে, এই জায়গাতে আমি একটা ভুল ধরতে পারি যে এই পার্সেন্টেজটা আসলে কত, কি পরিমাণ পপুলেশনের উপর নেওয়া, কোন কোন লোকেশন থেকে নেওয়া, আমার কি প্রত্যেকটা লোকেশন কাউন্ট করে সেখান থেকে 90%, নাকি আমার একটা বা দুইটা এরিয়া কাউন্ট করে সেখান থেকে 90%। তো অনেক সময় দেখা যায় যে একটা প্যাসেজের মধ্যে কোনো একটা জায়গার সার্ভে যদি বের করতে বলে, সেটা হয়তো ইলেকশন রিলেটেড হোক অথবা অন্য যে কোনো হোক, সেলস হোক অথবা হচ্ছে অন্য যে কোনো টাইপের একটা সার্ভে হোক, সেখানে যখন তারা বলবে যে 90% বা 70% বা 80%, তখন একটা ডাউট থাকে যে এটা আসলে কত পার্সেন্ট টোটাল, কত পপুলেশন থেকে নেওয়া হয়েছে, কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, এটা কতটুকু ভ্যালিড, এখানে ভ্যালিডিটির একটা কোশ্চেন আছে ওই আর। তো এই জিনিসটাকে বলা হচ্ছে আনরিপ্রেজেন্টেটিভ ডেটা, যে ডেটাটা আমার জন্য হচ্ছে পুরোপুরি ক্লিয়ার না, পুরোপুরি সলিড না, এটা পুরোপুরি ভ্যালিড না, আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না যে আসলে কত পার্সেন্টটা, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যদি আমি কাউন্ট করি তাহলে সেটা টোটাল কতর উপর পার্সেন্ট, এটা কি আমার টোটাল 100-এর উপর নাকি আমার শুধুমাত্র একটা ছোট্ট পোর্শন তার আবার 90%। সো এখানের মধ্যে একটা ডাউট থেকে যায় এবং এই জায়গা থেকে আমরা একটা ভুল এখান থেকে অ্যাটাক করতে পারি এবং বলতে পারি যে এই জায়গাটা ভুল আছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে টেন্টেড ডাটা, এটা হচ্ছে TAINTED, টেন্টেড ডেটা। তো এটা হচ্ছে অনেকটা, এটা মিনিং হচ্ছে ওল্ড ডেটা, এটা অনেকটা এরকম যে ঠিক টাইম ফ্রেম বা আনরিপ্রেজেন্টেড ডেটার মতন, যে কোনো একটা জায়গার কোনো একটা বিষয়ের উপরে যদি আমি কোনো রিসার্চ করতে যাই বা কোনো একটা ইনফরমেশন গ্যাদার করতে যাই বা কোনো একটা ডিসিশনে আসতে চাই, যদি খুব বেশি আগের খুব অনেক পুরাতন ডেটা নিয়ে আমি কাজ করি, তখন সেক্ষেত্রে আমার রেজাল্ট যা আমার এক্সপেক্টেড হওয়া উচিত ছিল সেটা আমার নাও হতে পারে। যেমন আজ থেকে 40-50 বছর আগে যখন আপনার ব্রিটিশরা যখন আমাদের এখানে উপমহাদেশে শাসন করতো, তখন তারা এই সমুদ্রপথে অনেক মশলার আমদানি করছিল, মশলা বিক্রি করছিল বা হচ্ছে এরকম বিজনেস করছিল। তো তখন হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন পোর্ট থেকে বা বাংলাদেশের মংলা পোর্ট, অন্যান্য পোর্টের মাধ্যমে বা শ্রীলঙ্কার পোর্টের ওখান থেকে তারা এরকম চা, তারপর মশলা আর অন্যান্য যে সকল জিনিসপত্র আছে সেগুলো তারা বিক্রি করতো এবং তারা একটা ভালো বিজনেস ওখানে তারা তৈরি করেছিল। আমি যদি এখন বর্তমানে 2019 সালে এসে সেই 40-50 বছর আগের তখনকার বিজনেস ডেটা নিয়ে যদি আমি এখন অ্যানালাইসিস করতে চাই এবং আমি যদি বর্তমানে সেম প্রোডাক্ট না হোক অথবা অন্য যে কোনো প্রোডাক্ট যদি আমি এই সমুদ্র পথে যদি আমি আনানা করার জন্য রেফারেন্স হিসেবে সেই 40-50 বছর আগে সেই ওল্ড ডেটাকে যদি আমি নিতে চাই, তাহলে সে নেওয়াটা আমার জন্য ভুল, এটা হচ্ছে আমার জন্য একটা একটা রং একটা পাথ, যে প্যাথে আমি গেলে আমার ইনফরমেশন আমি যেটা আছে আমি যেটা পাবো সেটার থেকে আউটপুট যা আমার আসার কথা ছিল সে এক্সপেক্টেড আউটপুট আমি পাবো না। আমাকে নিতে হবে রিসেন্ট 3-4 বছর আগের ডেটা, অত আগে ডেটা নিয়ে আমার কাজ নাই, কারণ তখনকার সময় হয়তো জিওগ্রাফিক্যালি একরকম ছিল, এখন চেঞ্জ হয়েছে, তখনকার সময় মানুষজনের চিন্তাভাবনা, মানুষজনের মানে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একরকম ছিল, এখন অন্যরকম হয়েছে, তখনকার সময় পলিটিক্যাল সিচুয়েশন একরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। সো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। সো যখন আমরা এরকমভাবে কোনো একটা ওল্ড ডেটা নিয়ে কোনো একটা মানে আমি ডিসিশন মেকিং করতে যাব বা কোনো রেজাল্ট আউটপুট আসতে যাব বা কোনো কম্প্যারিজন করতে যাব যে অমুক সালের আজ থেকে 30-40 বছর আগে একটা ঘটনা ঘটছিল, সেম ঘটনা এখন একটা ঘটছে, বা এমন যদি হয় যে আজ থেকে 40-50 বছর আগে কোনো একটা সার্টিন লজিক বা রিজনের কারণে
একটা রিজন ছিল, সেই রিজনের কারণে একটা আউটপুট আমি এখানের মধ্যে পাইছি, এটা হচ্ছে আউটপুট আমি পাইছি। এখন সেম রিজনটা এখন বর্তমানে ঘটছে, তার মানে এই না যে আমি তখনকার সময় যে আউটপুটটা ছিল সেই আউটপুট যে আমি এখন এই মুহূর্তে পাবো এই জায়গার মধ্যে, এটা আমি এখন এই জায়গা থেকে জাজ করে বলতে পারবো না। এটা হচ্ছে আরেক ধরনের ভুল, যেটা হচ্ছে টেন্টেড ডেটা বা ওল্ড ডেটার কারণে হয়ে থাকে। চার নাম্বারটা, এটাকে আসলে আমি কোনো একটা স্পেসিফিক নাম দিয়ে প্রকাশ করতে পারবো না, বাট এটার থিমটা হচ্ছে এরকম যে আমি যদি কোনো একটা জাজমেন্ট করতে চাই, সেই জাজমেন্টটা একজন পার্সনকে দেখে আমি কোনো একটা গ্রুপ তাকে আমি জাজ করতে পারবো না, বা ভাইস ভার্সা আমি কোনো একটা গ্রুপকে দেখে আমি একটা পার্সনকে জাজ করতে পারবো না। যেমন ধরেন রাজশাহী, হাসান ভাই আমিও তো রাজশাহীতে পড়াশোনা করছি, বা হাসান ভাই ওখানে আপনি ছিলেন আপনার দেশের বাড়ি ওখানের মধ্যে, তো ওখানে আপনারা বাকিরা আপনারা গেছেন কিনা ওই জায়গায় আমি জানি না, বাট ওখানে কিন্তু একদম মানে ওইটা হচ্ছে পুরোটাই আমের শহর, বা হচ্ছে মানে সারা বাংলাদেশের আম ওখান থেকে আসে, প্রচুর আম, প্রচুর আম, এবং শুধুমাত্র আম গাছ না, ওখানের মধ্যে এত সারি সারি শয়ে শয়ে আম, ওগুলো প্রত্যেকটা একটা আমের বাগান। মানে আমরা যখন আমরা যেভাবে আম গাছ বলি যে একটা 50-60টা 100টা আম গাছ, ওরা এরকম বলে না, ওরা বলে 50-60টা আম বাগান, এবং প্রত্যেকটা আম বাগানের ভিতরে কয়েক হাজার গাছ। তো ধরেন আমি এখন একটা আম বাগানে গেলাম, আম বাগানে গিয়ে ওখানের মধ্যে সারি সারি অনেকগুলো এরকম ভাবে গাছ লাগানো আছে, আমি প্রথম গাছটাতে গিয়ে সেখান থেকে একটা আম পারলাম, আম পেরে মুখে দিয়ে বল দেখলাম যে এটা খুব টক, একদম দাঁত টাত পুরো ইয়ে হয়ে গেছে, আমি দূরে এই গাছের আম টক, আমি পরের গাছে গেলাম, ওখানে গিয়ে আমি একটা আম পারলাম, দেখলাম যে ওইটাও টক, ইস এটাও একটা টক, বিরক্ত হয়ে গেলাম, আমি পরের গাছটা গেলাম ওখান থেকে একটা আম পারলাম ওইটাও টক। এখন আমি ডিসিশন নিলাম, ধরো এই আম বাগানে সবগুলো আম হচ্ছে, আম গাছের সবগুলো আম হচ্ছে টক। এখন এই যে আমি একটা বা দুইটা স্যাম্পল নিলাম বা একজনকে জাজ করলাম, আমি যদি এটা একজন হিসেবে চিন্তা করি, একজনকে জাজ করে আমি পুরো গ্রুপটাকে স্পয়েল করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, একটা খারাপ একটা জাজমেন্ট নিয়ে আসছি, এইটা হচ্ছে আমার এক ধরনের ভুল, জাজমেন্টের ভুল, যে আমি কোনো একজন সিঙ্গুলার এন্টিটির উপর বেস করে আমি পুরোটা গ্রুপকে জাজ করতে পারি না। আবার সেম ভাইস ভার্সা আমি বলতে পারি, কোনো একজন গ্রুপকে বা কোনো একটা গ্রুপের ক্যারেক্টারিস্টিক্সটা দেখে আমি একজন ইন্ডিভিজুয়ালকে জাজ করতে পারি না। যেমন বাংলাদেশে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষ আছে, তো আমি কাউকে ছোটো করে বলতেছি না, জাস্ট বললাম যে ধরেন কোনো নির্দিষ্ট একটা এলাকার আমরা জানি যে ওইখানে এখানকার মানুষজন হচ্ছে একটু অন্যরকম, একটু ডিফারেন্ট, একটু খারাপ, ভালো খারাপের পরিমাণ একটু বেশি। এখন হয়তো আপনার পাশের বাসায় নতুন ভাড়াটি আসলো, জিজ্ঞেস করলাম কথায় কথা জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি, এসে বললো আমার বাড়ি হচ্ছে ওই ওই জায়গায়, তো যে ও আচ্ছা আচ্ছা ওই জায়গার না, ওই জায়গার লোক, ওই জায়গার লোক, এই যে আমি একজন, আমি একটা গ্রুপ, একটা এলাকার মানুষ, ওখানকার মানুষজন কে কিরকম আমি আসলে সবাইকে জাজও করি নাই, সবাইকে দেখিও নাই, ওখানকার হয়তো মানে 60-70 লক্ষ মানুষ ওই জায়গাতে আছে, ওই এলাকাটা একটা শহর বা একটা থানা, একটা জেলা, আমি জাস্ট জাস্ট শুনে আসছি, আমি একজন পার্সনকে ওইটার উপর বেস করে জাজ করে ফেললাম, এই জাজমেন্টটা হচ্ছে এক ধরনের ভুল। তেমনিভাবে যখন আমরা একটা আর্গুমেন্টে যখন আমরা প্যাসেজটা দেখবো, সেই প্যাসেজের মধ্যে এমন হতে পারে যে কোনো একটা নির্দিষ্ট একটা গ্রুপ, একটা কমিটি বা একটা একটা কালেকটিভ পার্সন হতে পারে, বা কোনো একটা প্রোডাক্ট হতে পারে, বা কোনো কিছু হতে পারে, হতে পারে যে সেটা একটা মার্কেটিংয়ের একজন এমপ্লয়ার, সে বলতেছে যে এখানকার লটের মধ্যে যে 10,000 পিস আছে সেই 10,000 পিসের অংশগুলো খারাপ ছিল, সুতরাং একটা নির্দিষ্ট আইটেম ওদের ওরা যে স্যাম্পল নিছে এবং এটা খারাপ হবেই হবে, এটা জাজমেন্ট করাটা ভুল, সেটা খারাপ হইতে পারে না হইতে পারে, এটা নির্দিষ্ট একটা প্রবাবিলিটি আছে খারাপ হওয়ার, যে প্রতি 100টাতে হয়তো 2টা করে খারাপ হয়, তাহলে 10,000 পিসের মধ্যে কয়টা খারাপ হইতে পারে, কিন্তু আমি যেটা নিব, যেটা নিয়ে আসবো, এটা যে খারাপ হইতেই হবে এমন কোনো কথা নেই। সো এই ধরনের কিছু জাজমেন্ট আমরা দেখতে পারি, যেগুলো হচ্ছে আমার কাছে অ্যাপারেন্টলি মনে হইতে পারে যে ইটস কাইন্ড অফ ট্রু, বাট যদি আমি লজিক্যালি চিন্তা করি, আমি যদি এখন এই যে এই ভুলগুলোকে যদি আমি এই পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে দেখবো যে না, এখানে আমি আসলে কোনো কিছু একটা একটা কিছু বলার অধিকার রাখি, বা আমি এখানে মধ্যে এখানে ভুল ধরার অধিকার রাখি, এইটা এক ধরনের মেজর ভুল, যেটা আমরা
হওয়ার হামেশাই মানে জানা অজানায় করে থাকি। তারপরে যে ভুল 5 নম্বরটা,